কিছু বৈজ্ঞানিক মিলে একটা এক্সপেরিমেন্ট বা পরীক্ষা করেন। ওনারা একটা বড় খাঁচায় পাঁচজন বাঁদরকে বন্দি করে রাখেন এবং খাঁচার মধ্যে একটা সিঁড়ি লাগিয়ে দেন, আর সেই সিঁড়ির ওপরে কিছু কলা রেখে দেন। যখনই কোনো বাঁদর সিঁড়ির ওপরে উঠে ওই কলার কাছে পৌঁছানোর চেষ্টা করে, তখনই বৈজ্ঞানিকেরা ওপর থেকে ঠান্ডা জলের বৃষ্টি শুরু করে দেন। যখনই সেই ঠান্ডা জল সিঁড়ির উপরে ওঠা বাঁদরের গায়ে পড়ত, তখনই সে সিঁড়ি দিয়ে তাড়াতাড়ি নিচে নেমে আসত, আর যখনই সে নিচে নেমে আসত তখন ঠান্ডা জল পড়া নিজে থেকেই বন্ধ হয়ে যেত। এরপর যখন অন্য কোনো এক বাঁদর ঠিক একই পদ্ধতিতে ওপরে ওঠার চেষ্টা করত, তখন ঠিক একইভাবে ঠান্ডা জল ফেলা হতো আর বাঁদরটা নিচে নেমে আসত। নিচে নেমে আসার পর আবারও ঠান্ডা জলের বৃষ্টি থেমে যেত। বাঁদররা এটা বুঝল যে যখনই কেউ সিঁড়ির ওপর উঠবে তখনই ওই ঠান্ডা জল পড়া শুরু হবে। এরপর থেকে যখনই কোনো বাঁদর সেই সিঁড়ি দিয়ে উপরে ওঠার চেষ্টা করত, তখনই অন্য বাঁদররা তাকে নিচে নামিয়ে আনত এবং তাকে মারতে শুরু করে দিত। এরপর যখন অন্য কোনো এক বাঁদর একই পদ্ধতিতে উপরে ওঠার চেষ্টা করত, তখন বাকি বাঁদররা ঠিক একই নিয়মে তাকে নিচে নামিয়ে আনত। এরপর বৈজ্ঞানিকেরা একটা কাজ করলেন, তারা তাদের মধ্যে থেকে একটা বাঁদরকে বের করে দিলেন এবং তার জায়গায় নতুন একটা বাঁদরকে সেই খাঁচার মধ্যে রেখে দিলেন। সেই নতুন বাঁদর জানতো না যে এই খাঁচার মধ্যে কি চলছে। সে যখনই সিঁড়ির উপরে থাকা ওই কলাগুলোকে দেখল, তখন সে কলাগুলোকে নেওয়ার জন্য সিঁড়ির উপরে উঠতে চেষ্টা করল। এইবারে বৈজ্ঞানিকেরা কোনো রকম ঠান্ডা জল ফেললেন না, কিন্তু এবারও সেই অপর বাঁদরগুলো নতুন বাঁদরটাকে সিঁড়ি থেকে নামিয়ে আনে এবং তাকে মারধর করা শুরু করে দেয়। নতুন বাঁদরটা বুঝতে পারে না যে তাকে সবাই মিলে কেন মারছে। সে আবারও চেষ্টা করলো সেই সিঁড়ির ওপরে ওঠার, আবারও সেই চারটে বাঁদর একই কাজ করলো, তাকে নিচে নামিয়ে আনলো এবং তাকে মারতে শুরু করে দিল। এখন এই নতুন বাঁদরটা ভাবতে শুরু করলো, তার মানে এই সিঁড়িতে ওঠা নিষেধ, এতে উঠলেই আমাকে মার খেতে হবে। সে জানতোই না এই সিঁড়িতে ওঠা কেন বারণ, কিংবা এই সিঁড়িতে উঠলে কেন তাকে মার খেতে হবে, কিন্তু তার মাথায় এইটা ঢুকে গেল যে এই সিঁড়িতে একদমই ওঠা যাবে না, আর না তো সিঁড়িতে আর কাউকে উঠতে দেওয়া যাবে। এরপর বৈজ্ঞানিকরা আবারও যে পুরনো চারটে বাঁদর ছিল তার মধ্যে থেকে একটা বাঁদরকে খাঁচা থেকে বের করে নিলেন এবং তার জায়গায় আর একটা নতুন বাঁদরকে এই খাঁচার মধ্যে রেখে দিলেন। নতুন বাঁদরটা সেই একই কাজ করলো, এই সিঁড়ির উপর দিয়ে ওঠার চেষ্টা করলো এবং কলাটাকে নেওয়ার চেষ্টা করলো। এরপর বাকি চারটে বাঁদরও সেই একই কাজ করলো, সেই নতুন বাঁদরটাকে সিঁড়ি থেকে নামিয়ে আনলো এবং তাকে মারতে শুরু করে দিল। বাঁদরটাও কিছু বুঝতে পারলো না যে কি হচ্ছে। সে আরো একবার চেষ্টা করলো, আবারও তার সাথে সেই একই ব্যাপার হলো। এই নতুন বাঁদরের মাথায়ও একই জিনিস ঢুকে গেল যে এই সিঁড়িতে ওঠা বারণ, এই সিঁড়িতে উঠলে তাকে মার খেতে হবে। এরপর বৈজ্ঞানিকেরা একে একে পুরনো তিনটে বাঁদরকে বের করে দিলেন এবং তার জায়গায় নতুন তিনটে বাঁদরকে সেই খাঁচার মধ্যে রেখে দিলেন। এখন এই পাঁচটা বাঁদর একদম নতুন ছিল। নতুন তিনটে বাঁদরের কেউ জানতো না যে এই সিঁড়িতে ওঠা কেন বারণ, কিন্তু তাদের মাথায় একটা জিনিস ঢুকে গিয়েছিল যে এই সিঁড়িতে ওঠা বারণ এবং এই সিঁড়িতে উঠলে তাকে মার খেতে হবে। তাই জন্য কেউই এই সিঁড়িতে ওঠার আর কোনো চেষ্টাই করছিল না, যদিও এখন সেখানে কোনো ঠান্ডা জলের বৃষ্টি হচ্ছিল না। ওরা চাইলেই সেই সিঁড়িতে উঠতে পারত, কলা নিতে পারত এবং নিজেদের মধ্যে ভাগ করে খেতে পারত। ঠিক এরকমটাই মানুষের সাথেও হয়। হাজার বছর আগে কোনো রীতি তৈরি হয়, কোনো নীতি তৈরি হয়, যার পেছনে কোনো কারণ থাকে, কিন্তু সেই কারণ শেষ হওয়ার পরেও সেই রীতি নীতি চলতেই থাকে। কারোরই সাহস থাকে না যে জিজ্ঞেস করার এই রীতিনীতি কেন চলছে, কি কারণে চলছে। সবাই খালি এটাই মেনে নেয় যে এই রকমই হবে, এই রকমই করতে হবে। এই গল্পে তো তারা বাঁদর ছিল, তারা জানে না যে প্রশ্ন কেমন করে জিজ্ঞেস করতে হয়। কিন্তু আমরা তো মানুষ, আমরাও যদি প্রশ্ন না করি তাহলে আমাদের আর এই জানোয়ারের মধ্যে পার্থক্য থাকবে কি?